কলকাতায় যখন অলিগলি পাকস্থলীর ভিড় ছিল না, স্ট্রিটের নামে রোডের নামে যখন ভরে ওঠেনি শহর, তখনকার স্মৃতিচিহ্ন নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই গির্জা। খ্রিস্টান মিশনারিদের সে প্রথম যুগ, সেই সময় এই গির্জা সাক্ষী হল এক ঐতিহাসিক সন্ধিক্ষণের। 1843 সালের 9 ফেব্রুয়ারি বৃহস্পতিবারের সন্ধে কলকাতার লাল গির্জায় হাইং গাইছেন এক যুবক, বয়স 19। সেদিন তাঁর ধর্মান্তকরণের পালা। বাঙালি উচ্চবিত্ত পরিবারের ছেলে মধুসূদন দত্ত স্বেচ্ছায় বেছে নিচ্ছেন খ্রিস্টধর্ম। খ্রিস্টান হবার পর জীবনের বাঁক বদলালো মাইকেল মধুসূদনের, সময়ও বাঁক নিল অন্য খাতে। 19 শতকের সেই বহুখ্যাত ধর্মান্তকরণের সাক্ষী বদলাতে থাকা সময়ে কখন যেন বিস্তৃত হয়ে পড়ল এই গির্জা। লাল গির্জা নাম বদলে হয়েছে ওল্ড মিশন চার্চ। লাল রঙও আর নেই গির্জার দেওয়ালে। বিস্তৃতির অতলে চলে গেল লাল গির্জার সঙ্গে মাইকেল মধুসূদনের সেই যোগ। আর্মেনিয়ানদের বলা হতো কলকাতা শহরের দাদামশাই। ইংরেজরা আসার ঢের আগে এসেছিল তারা। তাদের তৈরি চার্চই কলকাতার প্রথম চার্চ। তারপর তৈরি হয় এই লাল গির্জা। 1770 সালে কলকাতার প্রথম প্রোটেস্ট্যান্ট গির্জা এটি। ডালহৌসির আর এন মুখার্জি রোডে এই লাল গির্জাকে এক প্রকার ভুলেই বসেছে কলকাতা। What you see today is no comparison of what it was then, because people have built up, you know, since then. This is very old. It's 250 years. In fact, we're going to celebrate a year-long program starting on 29th of December this year. And the architect of this church was a Dane called Boutant de Merrill. The church was dedicated in 1770, December, the 4th Sunday of Advent. গাছপালা বাগানে ঘিরে থাকা সুউচ্চ থামগুলিতে একটা সময় ইতিহাস বড় নিবিড়ভাবে কথা বলত। এখনো যদি সেই ফেলে আসা সময়ের সামান্য আঁচ পেতে চান, বড়দিনের আবহে চলে আসতেই পারেন এই গির্জায়। ইতিহাস হয়তো কথা বলতে পারে আপনার কানে কানে।